নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল কাজের খবর নিয়ে চলে এসেছি, যার জয়েনিং ডেট রয়েছে আগামীকাল, অর্থাৎ 3রা অক্টোবর মঙ্গলবার। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে। যারা এই কাজটা করতে পারবেন তারা আগে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন। ভিডিওটা দেখে নেওয়ার পরে আপনারা সারাদিন ভিডিওটা ভালো করে দেখুন, আপনারা সন্ধে 6টা থেকে 8টার মধ্যে আমাকে ফোন করবেন। এই 2 ঘন্টা টাইমের মধ্যেই কিন্তু আমি সকলের নাম এন্ট্রি করে কোম্পানিতে পাঠিয়ে দেবো। আজকে রাতের মধ্যেই আমি কোম্পানিতে সবার নাম পাঠিয়ে দেবো যারা কালকে আসতে পারবেন। কিন্তু তার আগে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আমাকে ফোন করবেন। তো লোকেশন রয়েছে ধুলাগড়, একটা রেপুটেড কোম্পানিতে কিন্তু স্পট জয়েনিং করানো হবে। কোম্পানিটা রয়েছে কিলোস্কার মোটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো কিলোস্কার কোম্পানির যত ডিজিটাল জেনারেটরগুলো আছে, এই জেনারেটর এখানে ম্যানুফ্যাকচারিং হয়। তো এই জেনারেটর ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রচুর পরিমাণে হেল্পার পোস্টে লোক নেওয়া হবে। বয়স লাগছে 18 বছর থেকে 40 বা 42 বছরের মধ্যে। কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কারণ পোস্টটা রয়েছে কিন্তু একদমই হেল্পার পোস্টে। কোনো অভিজ্ঞতার দরকার নেই, কোনো রকম কাজ শিখে আসার প্রয়োজন নেই। আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হন আপনারা এখানে কাজ করার সুযোগ পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, মেটালিক সেক্টর। এখানে যেহেতু একটা বড় যে জেনারেটরগুলো তৈরি হয়, যেগুলো গ্রিন জেনারেটর, ডিজিটাল জেনারেটর বলে, ডিজি, তো সেই জেনারেটরের যাবতীয় সমস্ত রকম তৈরি থেকে শুরু করে এখানে যত রকম কাজ হয় সমস্ত রকম কাজে কিন্তু হেল্পারই করতে হবে। তো যাদের একটুখানি পরিশ্রম করার অভ্যাস আছে, যারা পরিশ্রম করার মানসিকতা যাদের রয়েছে, তাদের জন্য কিন্তু এই কাজটা একদমই পারফেক্ট কাজ। তো কোম্পানি কী কী ফ্যাসিলিটি দিচ্ছে, দারুণ দারুণ ফ্যাসিলিটি রয়েছে। কী কী ফ্যাসিলিটি দিচ্ছে আমি আপনাদের প্রথমে বলে দিই, এখানে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। প্রথমত এখানে 26 দিন ডিউটি করতে পারবেন। কোম্পানি নিজে থেকে 4টে ছুটি দেবে আপনাকে প্রত্যেক মাসে, যেটা কোনো কোম্পানি দেয় না। তো নিজে থেকে কোম্পানি 4টে ছুটি দিয়ে দেবে। দিনের বেলায় শুধুমাত্র আপনাদের কাজ হবে, কোনো নাইট ডিউটি নেই, রাত্রি জেগে কোনো কাজ করতে হয় না। তো স্যালারি, অ্যাট্রাকটিভ স্যালারি রয়েছে, সেটাও আমি পরে আলোচনা করছি। কাজের ভিত্তিতে প্রমোশন আছে। আজকে আপনি হেল্পার হয়ে ঢুকেছেন, 2 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে যদি আপনি কাজ শিখে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অপারেটর পোস্টে প্রমোশন পেয়ে যাবেন। ইনক্রিমেন্ট রয়েছে, যদি আপনি আজকে হেল্পার থেকে ভালোভাবে কোম্পানির কাজের দক্ষতা দেখাতে পারেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট করিয়ে দেওয়া হবে। প্রমোশন হোক বা না হোক, ইনক্রিমেন্ট কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো প্রত্যেক এমনই হয়েছে যে বছরে 2 বা 3 বারও কেউ ইনক্রিমেন্ট পেয়েছে, তার পারফরমেন্সের অনুযায়ী ইনক্রিমেন্ট কিন্তু প্রচুর রয়েছে। এছাড়াও যদি আপনি কাজ শিখতে পারেন বা না পারেন, তবুও বছরে 1000 টাকা মিনিমাম ইনক্রিমেন্ট কিন্তু আপনি পাবেন, সেটা কোম্পানির তরফ থেকে কিন্তু আপনাদের স্যালারি বৃদ্ধি হবে। তো প্রথমত আপনাদের PFESI কিছু কাটা হবে না। কোম্পানি যখন আপনাদের পার্মানেন্টভাবে তার নিজের পেরোলে রিক্রুট করবে, তখন কিন্তু PFESI বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে আপনাদের রিটায়ারমেন্টের বেনিফিট সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন। আর এই কোম্পানিতে কিন্তু আপনারা 11 ঘন্টা ডিউটি করতে পারবেন। তো থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাও রয়েছে, সেটাও আগে বলে দিই। যদি আপনি কোম্পানির ক্যাম্পাসে থাকেন, সেখানে কিছু পুরনো রুম আছে, তাহলে বিনামূল্যে আপনারা রুম পাবেন। আর যদি আপনারা কোম্পানির বাইরে নিজেরা গ্রুপ করে নিজেদের পছন্দ মতন রুমে থাকেন, তাহলে সেখানে যা ঘর ভাড়া লাগে লাগবে, কোম্পানি আপনাদের এক্সট্রা প্রত্যেক মাসে পার হেড 500 টাকা করে দেবে। তো এটা হচ্ছে কোম্পানির সিস্টেম। আর খাওয়ার জন্য কোনো ক্যান্টিন নেই, আপনারা যে কোনো হোটেলে আপনারা ওখানে খাওয়া দাওয়া করতে পারেন, বা রুমে, বাইরের রুমে আপনারা সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন। এবারে আপনাদের মূল যে বিষয়বস্তুগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা ভালো করে শুনে নিন। তো এখানে ডিউটি টাইম রয়েছে 8টা থেকে 8টা পর্যন্ত ডিউটি।
এই ডিউটি টাইমের মধ্যে এক ঘন্টা আপনারা পাক্কা এক ঘন্টা লাঞ্চের জন্য ব্রেক পাবেন, সেটা 12টা থেকে 1টা, পুরো এক ঘন্টা আপনাদের ব্রেক থাকবে। বিকালের দিকে 15 মিনিটের একটা টিফিনের জন্য ব্রেক থাকে, এবং সারাদিনে যে চা এবং এই টিফিন এটা কিন্তু কোম্পানি দেবে, এর জন্য কোনো পয়সা লাগে না। স্যালারিটা বলি এবারে, 26 দিনে স্টার্টিং এ হেল্পারদের স্যালারি দেবে 13,000 টাকা, এটা কিন্তু শুধুমাত্র হেল্পারদের স্যালারি স্কেল একদম স্টার্টিং এ। তো হেল্পারদের এই স্যালারি রয়েছে, একজন হেল্পার কাজ শিখে সে যদি পরবর্তীতে নিজের জায়গা তৈরি করে নিতে পারে তখন কিন্তু কোম্পানি ইনক্রিমেন্ট দিয়ে প্রমোশন দিয়ে তার কিন্তু একটা দারুণ স্কেলের স্যালারি প্রোভাইড করবে। তো এখানে রেপুটেড কোম্পানির কাজ রয়েছে, যে স্যালারিটা বললাম এই স্যালারিটা কিন্তু এখন ইন হ্যান্ড স্যালারি, এর থেকে কিন্তু কোনো ডিডাকশন হবে না, কোনো টাকা পয়সা কাটা হবে না। তো প্রত্যেক রবিবার করে এখানে ছুটি থাকে, তো যে ছুটিটা কোম্পানি আপনাদের প্রোভাইড করবে। তো যদি কোনো দিন রবিবারে ডিউটি হয় সেক্ষেত্রে এখানে 8 ঘন্টা ডিউটি করলে সারাদিনের পয়সা পাওয়া যায়, তো এটা একটা দারুণ ফ্যাসিলিটি রয়েছে। সেটা কোনো কোনো ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রের কথা আমি বললাম, কিংবা ডিউটির শেষে যদি কেউ কখনো ওভার ডিউটি পান, যদি কোম্পানি মনে করে আজকে একটু কাজের চাপ আছে সেহেতু এক্সট্রা ডিউটি হতে পারে, তো তখন 1 ঘন্টা ডিউটি করলে, 1 ঘন্টা হিসাবে ডিউটি করলে 1.5 ঘন্টার পয়সা পাওয়া যায়, এটা ওভার ডিউটি। এটা কখনো কখনো হয়। স্যালারির সিস্টেমটা বলে দিই, প্রত্যেক সপ্তাহে 1.5 থেকে 2,000 টাকা করে অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে, এবং ফাইনাল যে টাকাটা থাকবে সেটা 7 তারিখ থেকে 10 তারিখে আপনার হাতে পৌঁছে যাবে। তো এই হচ্ছে পেমেন্টের সিস্টেম, প্রথম সপ্তাহতেই কেউ পেমেন্ট হাতে পাবেন না, প্রথম 1 সপ্তাহ কাজ করলে তার পরের সপ্তাহ থেকে পেমেন্ট পাওয়া শুরু হবে, তারপর সেটা রোলিং হতে থাকবে। এই কোম্পানিতে আপনাদের সাথে করে নিয়ে গিয়ে কোম্পানির যে ম্যানেজার রয়েছেন, যারা এক্সিকিউটিভ রয়েছেন, তাদের সাথে সমস্ত কথা বলিয়ে তারপরেই কিন্তু জয়েনিং করানো হবে। আপনারা আগে আমার কাছ থেকে যা যা শুনছেন সেগুলো কোম্পানিতে সমস্তটা মিলিয়ে নেবেন, তারপরেই কিন্তু জয়েনিং করবেন। একদম জেনুইনভাবে জয়েনিং করানো হবে, সঠিকভাবে সব কিছু আপনারা যা যা বলে দিলাম সমস্তটাই কিন্তু এই কোম্পানি সমস্ত ফ্যাসিলিটি কিন্তু দেবে। এবং এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো আধার কার্ডের জেরক্স, বায়োডাটা থাকলে বায়োডাটা আনবেন, ব্যাংকের পাসবই থাকলে ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং ফটো, এই সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন। যারা ডিউটি জয়েন করতে চাইবেন তারা আগামীকালই ডিউটি শুরু করতে পারেন, দুপুর 1টা থেকে ডিউটি আপনারা চাইলে স্টার্ট করে দিতে পারেন, এবং কোম্পানির ভিতরে যারা থাকবেন তারা ফ্রিতে রুম পাবেন, তাদের রুমের কোনো পয়সা লাগবে না। যারা বাইরে রুম নিয়ে থাকতে চাইবেন তাদেরকে কিন্তু এক্সট্রা যে 500 টাকা কোম্পানি দেবে প্রত্যেক মাসে সেটা তো দেবেই, এবং তাদেরকে কিন্তু ওই দিনই অ্যাডভান্স পেমেন্ট করে রুমের জন্য যে অ্যাডভান্স টাকা দিতে হয় সেটা দিয়ে তারপরে রুম নিতে হবে। তো আমি চাইবো যারা আসছেন তারা কোম্পানির ভিতরে এখন রুমে থাকবেন, কারণ সবারই তো পয়সা করি টানাটানি থাকে, আপনারা 5 দিন 7 দিন আগে কোম্পানির রুমে থাকুন, সেখানে থাকতে থাকতে আপনারা একটু পয়সা করি ইনকাম করে নিতে পারবেন, এবং অনেক রুমের সন্ধান আপনারা নিজেরাও পেয়ে যাবেন, তখন আপনারা না হয় বাইরে সেটেল হয়ে যেতে পারবেন। স্পট জয়েনিং করানো হবে, তো টাইমিং রয়েছে আগামীকাল 11টা, 11টার মধ্যে প্রত্যেকে ধুলাগড় লোকেশনে চলে আসবেন, ধুলাগড় বাস স্ট্যান্ডে, সেখান থেকে আপনাদের সকলকে কোম্পানিতে নিয়ে গিয়ে জয়েনিং করানো হবে। যারা এরকম একটা রেপুটেড কোম্পানিতে হেল্পার পোস্টে কাজ করতে চাইছেন তারা পারিশ্রমিক হিসাবে 1,000 টাকা নিয়ে আসবেন, 1,000 টাকার বিনিময়ে আপনাদের এই রেপুটেড কোম্পানির কাজটা আমি করিয়ে দেবো, জেনুইনভাবে কিন্তু এখানে জয়েনিং করিয়ে দেওয়া হবে। দূরের ক্যান্ডিডেট যারা আছেন বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসুন, আপনাদের কিন্তু ওই দিনই সাথে করে কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করিয়ে দেওয়া হবে, ওই দিনই কিন্তু আপনারা কোম্পানির রুম অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।